বুধবার চট্টগ্রামে আসছে পহেলিকা টিম। এ সম্পর্কে বিস্তারিত জানুন। সবকিছুর জন্য রহস্যে মোড়া, শুরু থেকে শেষ পর্যন্ত রহস্যের আবহে আচ্ছন্ন করে রাখা চলচ্চিত্র পহেলিকা। ঈদুল আজহায় মুক্তি পাওয়া চলচ্চিত্রটি এর মধ্যে বেশ দর্শক প্রশংসা কুড়িয়েছে। দর্শক চাহিদা বিবেচনায় আগামী 19 জুলাই নগরীর ফিল্ডে স্কোয়ারের সিনেপ্লেক্সে বিকেলে ও সন্ধ্যায় 2টি বিশেষ শো দেখানো হবে। এই শোতে অংশ নিতে চট্টগ্রামে আসছেন পহেলিকা টিম। তারা দর্শকদের সাথে সিনেমা দেখবেন ও কথা বলবেন, বিষয়টি নিশ্চিত করেছেন পহেলিকা নির্মাতা চয়নিকা চৌধুরী। তিনি বলেন, আগামী 19 জুলাই বুধবার চট্টগ্রামের সিলভার স্ক্রিন সিনেপ্লেক্সে পহেলিকা 2টি বিশেষ শো রয়েছে। পহেলিকা টিম সেখানে উপস্থিত থাকবেন। পহেলিকা চলচ্চিত্রের মুখ্য চরিত্রগুলো সহ সবাই উপস্থিত থাকবেন। চয়নিকা চৌধুরী পরিচালিত পহেলিকা একজন বঞ্চিত নারীর গল্প। গল্পের প্রতিটা বাক্যে বাক্যে রহস্য সৃষ্টি করার চেষ্টা করে গেছেন পরিচালক, সাফল্য হয়েছেন। পহেলিকার সিনেমাটোগ্রাফি ভালো, সিনেমায় দৃশ্য ধারণের স্থানগুলো নজর কেড়েছে দর্শকদের। জমিদার বাড়ির পুকুর, জলসাঘর, খোলা উদ্যান, হাওরের দৃশ্য, শাপলার বিল, সব দৃশ্যই ছিল অসাধারণ। এক কথায় নিখুঁত ও কৌশল সিনেমাটোগ্রাফি। এছাড়া কালার গ্রেডিং ছিল চোখে লাগার মত। পহেলিকা গানের সিনেমা, সিলেট, সেন্ট মার্টিন, সেরা দ্বীপ সহ দেশের একাধিক মনোরম লোকেশনে গানের দৃশ্য ধারণ করা হয়েছে। গানগুলো বেশ স্মৃতিমধুর, সুরের সঙ্গে নিঃস্বর্গের চমৎকার উপস্থিতি অসাধারণ। শব্দচয় আর কাব্যময়তায় হৃদয় ছুঁয়ে যাওয়া গান লিখেছেন গীতিকবি আসিফ ইকবাল, যিনি চট্টগ্রামেরই সন্তান। চলচ্চিত্রটিতে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ ও বুবলি। দীর্ঘদিন পর এই সিনেমার মধ্যে দিয়ে ফিরছেন মাহফুজ। এই ছবিতে আরো অভিনয় করেছেন হালের জনপ্রিয় অভিনেতা, চট্টগ্রামের সন্তান নাসিরুদ্দিন খান। বেশ বিজ্ঞ পহেলিকা সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে সবার সাথে শেয়ার করবেন। নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।